হেরে গেলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ হেরে গিয়েছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছে। আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। তৃণমূলের জয়ের দিকে এগোলেও জয় পেলেন না তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তাকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন। রোববার সকালে হলুদ শাড়িতে ভোট গণনা কেন্দ্রে বাইরে হাজির হয়েছিলেন সায়নী। তখন জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন তিনি। ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সায়নী ভোটের মাঠে সবসময় সরব থাকতে দেখা গেছে তাকে। হাসিমুখে ভোট প্রার্থনা করে গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তবে শেষ হাসি আর হাসা হলো না তার। তো ভিউয়ার্স, সায়নী ঘোষ হেরে গেলেও অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন, তিনি জিতেই গিয়েছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছে মানে সায়নী ঘোষও জিতে গিয়েছে। তো ভিউয়ার্স, পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।